বেহাল দশা রাস্তার, যাতায়াত করতে পারছে না স্কুল পড়ুয়া থেকে বেশ কয়েকটি গ্রামের মানুষজন। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। নাজেহালে পড়েছে এলাকাবাসী ও স্কুল পড়ুয়ারা, স্কুলে যেতে পারছে না তারা। ওই রাস্তায় শতাধিক নয় হাজার হাজার মানুষও যাতায়াত করে, আরো বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা 2 কিলোমিটারের বেশি পথ ঘুরে তাদের যাতায়াত করতে হয়। এমন দুর্যোগ ও বেহাল দশা রাস্তাটি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 1 নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলিয়াডাঙ্গা থেকে রাজ্য সড়ক পর্যন্ত। এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা। বেশ কয়েক বছর বর্ষা পড়লেই এইভাবেই কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়। ওই রাস্তায় যাতায়াত করতে গিয়ে স্কুল পড়ুয়াদের হাত পাও ভেঙেছে, এমনটাই জানালেন এক স্কুল ছাত্রী। এবং মানুষজন যাতায়াত করতে গিয়ে ওই কাদায় পড়েও গেছে, তেমনটাই জানালেন পথচারীরা। এমন অবস্থা রাস্তার, নজরে কারো পড়ছে না কেন, কেই বা শোনে কার কথা। বৃষ্টি হলে স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে আসতেই পারে না, যাতায়াত করতে পারে না পথচারীরা। এই ভিডিও এমন একটি ঘটনা, কোনো বানানো নয়, সম্পূর্ণটাই সত্যি। দেখুন সেই ভিডিও এবং খবর দেখাবো আপনাদের সামনে। এই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নজর রাখুন পিবিএন বাংলা নিউজে, মানুষের কণ্ঠস্বর, সত্যের সন্ধানে ভ্রষ্টাচার বিরোধ। স্কুল যাতায়াতের অসুবিধা এরকমই কাদা হয়ে যায়, এর থেকেও না বেশি, ঘুরে ঘুরে যেতে হয়। মানে যখনই জল হয়ে যায় মানে যাতায়াতে খুব অসুবিধা হয়ে যায়। তাহলে এটা কতদিন এরকম হয়ে আছে? নাম তোমার? বাড়ি কোথায়? এখন অবস্থা দেখছো রাস্তার? মোটামুটি কত বছর? কি সমস্যা কি হচ্ছে? যাওয়া যাচ্ছে না, তোমরা এখন স্কুলে যাচ্ছ, প্রত্যেক দিন এটা দিকে যাতায়াত করতে হয়। এটা কতটা মতো রাস্তা আছে মোটামুটি? প্রত্যেক দিন এই খারাপ রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়, সমস্যা হয় তো? নাম? স্টুডেন্ট। এই রাস্তাটা এতটা খারাপ, তোমাদের কি অসুবিধা হয়? হ্যাঁ, প্রচন্ড অসুবিধা হয়। কতদিন ধরে এরকম খারাপ? বর্ষাকালটা এরকম শুরু হলে আমাদের এরকম প্রবলেম। মানে প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীরা এরকম কাছাকাছি? হ্যাঁ, যাতায়াত করলে এখানে বহু মানে স্টুডেন্টরা পড়ে যায়, কাছাকাছি যে হাত ভেঙে যায়। আমাদের ফ্যামিলিরও অনেকে পড়েছে এরকম। তোমার নাম? আমার নাম কতদিন হবে তাহলে? মোটামুটি কতদিন হচ্ছে? কতটা সমস্যা হচ্ছে? আপনার নাম? নাম আপনার? আপনার নাম? সনাতন দাস। বাড়ি? বাড়ি দুলাডাঙ্গা। বলবো ধার হতে হবে। এই রাস্তাটা কি দীর্ঘদিন ধরে এরকম হয়ে আছে? কতদিন ধরে এরকম অবস্থায় আছে? এখন 6 মাস আছে। এখন এই কাদাটা দেখতে পাচ্ছি, আগে তো মরাম ছিল, এখন কাদা প্রচুর, বর্ষাকালে প্রচুর কাদা। মানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না এমন অবস্থা। আপনার নাম? পম্পা দাস। এই রাস্তাটা প্রত্যেক বছরই এরকম হয়ে কি হয়? হ্যাঁ, এইরকমই আজ বিগত 10-5 বছর এইরকম এরকমই ধুলোডাঙ্গার মানুষজনকে হয়রান হয়ে পেরিয়ে আসতে হয়, দোঁক কাদা পেরিয়ে। কিছুতে বিরাট অসুবিধা হয় এই রাস্তাটাতে। স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে অসুবিধা হয়? স্কুলের ছাত্রছাত্রীরাও বিরাট অসুবিধে, হেঁটে হেঁটে আসতে হয় সাইকেল নিয়ে ছেলে থেকে। আপনার নাম? নাম বুলেট কোয়াল। বাড়ি কত? বাড়ি ধুলিয়াডাঙ্গা। এই যে রাস্তা দীর্ঘদিন ধরে এরকমই দেখায় কি? এইটা তো 6 মাস এরকমই দেখছি রাস্তা খারাপ। কোনোভাবে কোনো মরম ফরম? মরম ফরম কোনো কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত। আমি সাইকেল চালিয়ে আসতে আসতে এই মাত্র পড়ে গেলাম কাদার জন্য। মোটরসাইকেল চালিয়ে দেন? হুম। আগে মরম হয়েছিল 2 বছর আগে। এখন পর্যন্ত কোনো মেরামতের কোনো কোনো ঢালাইও হচ্ছে না, মেরামতও হচ্ছে না।
আমরা উচ্চতর নেতৃত্বের কাছে বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা ঢালাই রাস্তা হয় যথারীতি যথারীতি।